কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নে নবগঠিত আওয়ামী লীগের পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে এ পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির। ঢালুয়া ইউনিয়ন নবগঠিত আওয়ামী লীগ সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি আবুল খায়ের আবু, মফিজুর রহমান হক, নুরুল্লাহ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম পাটুয়ারি, সাংগঠনিক সম্পাদক এম সাইফউদ্দিন আলমগীর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুরুল আফসার চেয়ারম্যান, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল বাহার মজুমদার চেয়ারম্যান, উপদেষ্টা আবুল বাশার চৌধুরী, কোব্বাত আহমেদ মজুমদার, উপপ্রচার সম্পাদক মামুনুর রশিদ, সদস্য আবুল বাশার, জাহাঙ্গীর আলম রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমন, যুবলীগ নেতা হাসান খোরশেদ ফরহাদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আলী নোয়াব, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইউপি মেম্বার ওহিদুর রহমান, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিফন চৌধুরী, ছাত্রলীগ নেতা ওবায়দুল হক, কাজী শাহাদাত হোসেন, নাজমুল হাসান ও মাইনুল ইসলাম মাহফুজ সহ আরও অনেকেই।